ফরিদপুরের ভাঙায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল একই পরিবারের সাতজন সহ আটজনের। নিহত আটজনের বাড়ি বলমারী উপজেলায়, চালক ছাড়া বাকি সাতজনের গ্রামের বাড়ি ফেলানগর। তাদের পরিবারে চলছে আহাজারি। ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। ফরিদপুরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের অ্যাম্বুলেন্সের ভেতরে এভাবে জ্বলছিল সাতটি প্রাণ। দূর থেকে সবাই দেখেছেন, কিন্তু আগুনের কারণে কাছে যাওয়ার সাহস করেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্স থেকে তিন নারী, তিন শিশু ও এক পুরুষের লাশ উদ্ধার করে। আর চালক মৃদুল মালো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাইওয়ে পুলিশ জানায়, বোয়ালমারী উপজেলার ফেলালনগর গ্রামের সৌদি প্রবাসী আজিজুর রহমানের স্ত্রী তাসলিমা হৃদরোগে চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে নিজ গ্রামে ফিরছিলেন। শনিবার সকালে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারান। পরে অ্যাম্বুলেন্সের সামনের অংশ আঘাত করে ফ্লাইওভারের রেলিংয়ে। বিকট শব্দে বিস্ফোরণে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। নিহতরা হলেন সৌদি প্রবাসী আজিজুর রহমানের স্ত্রী তাসলিমা বেগম, তার মেয়ে কমলা পারভিন বিউটি বেগম, কমলার দুই ছেলে আরিফ হাসিব ও কন্যা হাফসা, আর বিউটির ছেলে মেহেদি। ঢাকার থেকে অ্যাকচুয়ালি মানে ভাঙ্গার দিকে উদ্দেশ্যে হাইওয়ে দিয়ে আসছিল, তো আমরা দেখলাম ওই সময়তে ধোঁয়া উঠতেছিল। পরবর্তীতে আমরা আসলাম, আসার পরে দেখি যে এরকম ওই যে অ্যাম্বুলেন্সটা সঠিক এমন কালো ধোঁয়া সঠিকভাবে আসলে বোঝা যাচ্ছিল না যে আসলে কি সেটা, একই অ্যাকচুয়ালি অ্যাম্বুলেন্স না যাত্রীবাহী কোনো কার, এরকম আসলে সব বোঝা যাচ্ছিল না। পরবর্তীতে বোঝা গেল ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুই ঘন্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করে। ব্রিজে জাস্ট ওঠার সময় আইল্যান্ডের সাথে গাড়িটি ধাক্কা খায়। তো ধাক্কা খাওয়ার পরে গাড়িটি একেবারে ইউটার্নের মতো ঘুরে যায়। কিছুক্ষণ পরেই এই গাড়িটি বিস্ফোরণ হয়েছে। গাড়ির মধ্যে তিনজন নারী ছিল, দুজন শিশু এবং দুজন পুরুষ, তারা সবাই এই বিস্ফোরণে নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি। তাদের আর্তনাদে ভারী সেখানকার পরিবেশ। এনটিভি নিউজ ডেস্ক। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।